দেখছে। এছাড়া যেটা হয়েছে আমাদের সাথে, এটা আপনাদের সামনে আমি আবার বলতে চাই, আমি একটা মহিলা প্রার্থী ছিলাম, 7টার সময় আমি এফডিসিতে এসেছি, প্রত্যেকটা সমিতি বন্ধ, আমি কোথাও একটা টয়লেটে যেতে পারিনি। আমি এটা আগেও বলেছি আবারও বলছি, আপনাদের কাছে মনে হয় যে এটা কোনো হিউম্যান রাইটসে পড়ে? আমরা কোনো পানি পাচ্ছিলাম না, আমরা কোনো খাবার পাচ্ছিলাম না, কোনো খাবার ঢুকছে না। যারা আমার ভোটার ছিলেন ওনারা আমার কাছে খাবার চাচ্ছে, আমি খাবার, আমি আইন ফলো করছি, তাহলে আপনি কেন আইন ফলো করেন? এটাই হলো আমার প্রশ্ন। আপু, কাল দিন পরে নারী দিবস 8 মার্চ, আপনি যদি জিতে যান, এই নারীদের অনেক কিছু আপনি বললেন, নারীদের উন্নয়নে এফডিসিতে নারীদের অবস্থান কিন্তু আসলে সেই অর্থে ভালো না। আপনি যদি জিতে যান তাহলে অবস্থান চেঞ্জ হতে পারে কি, সেটা অ্যাক্টিং মেকিং সব দিক থেকে? আমি প্রত্যেকটা নারীকে সব সময় পজিটিভ কথা বলেছি, প্রত্যেকটা নারীকে আমি একটা কথাই বলি, তুমি নিজে নিজে ভালো থাকো, নিজে সুস্থ থাকো, নিজে নিজেকে যত্ন নাও, তাহলেই তোমার উপর পুরো একটা সংসার থাকে। তুমি হয়তো বা একজন ওয়ার্কিং ওমেনও হতে পারো, তাহলেই তুমি সব করতে পারবা। এবং আমি যদি আসি অবশ্যই, আমি আপনারা জানেন যে আমি যে বিজনেসটা করি সেটা সেখানে সব মেয়েদেরকে নিয়ে আমি কাজ করি, এবং আমি যদি এফডিসিতেও থাকি আমি মেয়েদেরকে নিয়েই কাজ করি। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, আজকে মানে আপনারা প্রেস মিট করছেন, আপনার প্যানেলের সভাপতি ইলেকশন সাহেবকে কি আপনারা নক করেছেন বিষয়টা নিয়ে, কিংবা আজকে ওনার কি নীতিগত ভাবে এখানে থাকা উচিত ছিল কিনা? উনি অলরেডি আমাকে, যখনই আমার রায় হয়েছে, আমি এটা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, দেখেন উনি হলো নির্বাচিত সভাপতি, নির্বাচিত প্রেসিডেন্ট। তো যখন আমাদের এই কোর্টের ইয়েতে, উনিও তো আসলে একটু বিব্রত, তো উনি অলরেডি আমাকে ফোন করেছে, উনি যখনই যেটা হচ্ছে কোর্ট সারাক্ষণ উনি আমার সাথে কথা বলছে, যখন এটা হয়েছে আমাকে কিন্তু আসলে এখানে না এসে ওনার ওখানে যেতে বলছিল আমাকে, কিন্তু আমি আপনাদের জন্য, আমার সাংবাদিক ভাই বোনদের জন্য কিন্তু আমি এখানে আসছি, আমি বলছি যে আমি আজকে না আমি কালকে আসবো, উনি অলরেডি আমাকে দেখেছে যে আসো আমরা বসে একটু কথা বলি। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।